हरि गुण गा जाम्बवन गुफाते पोरबंदर थेके 17 किलोमीटर दूरे এই জাম্বুবান গুফা অপূর্ব স্থান যেখানে জাম্বুবান তার পরিবার সহ এখানে অবস্থান করতেন।
আমরা ভক্তবৃন্দ উপস্থিত হয়েছি জাম্বুভান গুফাতে। পোরবন্দর থেকে 17 কিলোমিটার দূরে এই জাম্বুভান গুফা, অপূর্ব স্থান যেখানে জাম্বুভান তার পরিবার সহ এখানে অবস্থান করতেন। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি সামন্তক মণি অন্বেষণ করতে করতে এই গুফার মধ্যে প্রবেশ করেন। সে বিস্তারিত ঘটনা রয়েছে শ্রীমদ্ ভাগবতে, আমরা পরবর্তীতে আলোচনা করব। তাই সামন্তক মণি অন্বেষণ যখন করতে করতে এই গুফার মধ্যে প্রবেশ করেছেন, তখন দেখলেন যে একটি বালক সে সামন্তক মণি নিয়ে খেলা করছে। তো ভগবান শ্রীকৃষ্ণ সে সামন্তক মণি গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে সে বালক সে গিয়ে তার বাবাকে বলল। তো জাম্বুভান তিনি এলেন, আর জাম্বুভানের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ শুরু হলো। তা একদিন দুদিন এইভাবে 28 দিন যুদ্ধ করা সত্ত্বেও জাম্বুভান ভগবান শ্রীকৃষ্ণকে পরাজিত করতে পারলেন না। আর ভগবান শ্রীকৃষ্ণ তো অপরাজেয়, তিনি ভক্তবৎসল, তো ভক্তকে তিনি মান দেওয়ার জন্য তিনিও ভক্তকে পরাজিত করলেন না। তবে 28 দিন যুদ্ধের পরে যখন ভগবান শ্রীকৃষ্ণকে যুদ্ধ হারাতে পারলেন না, তো জাম্বুভান জানতেন না যে তার প্রভু ইনি। তো তিনি তখন ধ্যান করলেন, তিনি কে, 28 দিন ধরে যুদ্ধ করা সত্ত্বেও আমি ওনাকে পরাজিত করতে পারলাম না। তখন উনি জানতে পারলেন ধ্যানের মাধ্যমে যে তাঁরই আরাধ্যদেব ভগবান শ্রীরামচন্দ্র, তিনি দ্বাপর যুগে শ্রীকৃষ্ণচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন। তখন তিনি সেই সামন্তক মণি নিয়ে এলেন, সেই সঙ্গে সঙ্গে তার কন্যা জাম্বুবতীকে তার হস্তে অর্পণ করলেন। তো সামন্তক মণি বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের যে অষ্ট পাঠ মহিষী রয়েছে, তার মধ্যে একজন হচ্ছেন জাম্বুবতী দেবী, যে জাম্বুভানের কন্যা, আর তাঁরই গর্ভে 10 জন পুত্র জন্মগ্রহণ করেছেন, তার মধ্যে প্রধান হচ্ছেন সাম্ব। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে 16108 মহিষী গ্রহণ করে দ্বারকাতে লীলাবিলাস করেছেন, তার মধ্যে এই 8 জন হচ্ছেন প্রধান, আর 8 জনের মধ্যে রুক্মিণী দেবী হচ্ছেন প্রধানা। তার জাম্বুবতী অত্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়া মহিষী, এইখানেই তিনি সেই জাম্বুবতী দেবীকে প্রাপ্ত হয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে 28 দিন যুদ্ধের পর জাম্বুভান তিনি তার কন্যা জাম্বুবতী সহ এই সামন্তকমণি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করছেন। তো এইটি বর্তমানে সরকারের আন্ডারে রয়েছে, খুব সুন্দর স্থান, আপনারা আসুন দর্শন করুন, আর এই অপ্রাকৃত মহিমা শ্রবণ করে অপ্রাকৃত আনন্দ লাভ করুন। জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, জয় জাম্বুভান কি, জয় জাম্বুবতী দেবী কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌতম আনন্দে হরি হরি বল।